হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে এলাম। তো একটু দেরি হয়ে গেল, তার কারণ হচ্ছে আমি এখন বর্তমানে ট্রেনিংয়ে আছি, তো সেইখানে সারাদিন ব্যস্ত থাকছি, তো সেই জন্যই ঠিকঠাক ভিডিও নিয়ে আসতে পারছি না। এর আগে যে ভিডিওটি ছিল সেখানে আমি ফুড এসআইয়ের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছিলাম এবং যে সমস্ত বইগুলি পড়তে হবে সেই সব ব্যাপারে আলোচনা করেছিলাম। তো সেখানে আমার কিছু ভাই বা বন্ধু যারাই হোক না কেন, তারা আমাকে কমেন্টে বিভিন্ন রকম প্রশ্ন করেছে। তো সেই সব প্রশ্নের মধ্যে কিছু হাইলাইট করা প্রশ্নগুলো আমি এখানে নিয়ে এসেছি, এখানে লিখে রেখেছি তোমাদের জন্য। তো ফুড এসআই নিয়ে অনেক রকম প্রশ্ন তোমাদের মধ্যে আছে, তো কিছু কিছু প্রশ্ন যেগুলো সত্যি জানা দরকার, তো সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্ট প্রশ্ন ধরো কী আছে, মোট কতজন আবেদন করলো? তো হয়তো তোমরা অনেকে জেনে গেছো এ ব্যাপারে যে প্রায় 13.5 লাখ ছেলে ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে? তো এটা অফিসিয়ালভাবে জেনে আমি তোমাদেরকে জানাচ্ছি যে 13.5 লাখ মতো প্রায় ফর্ম ফিল আপ করেছে, ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট যে প্রশ্ন আছে সেটা হচ্ছে কি যে কম্পিটিশন কেমন হতে পারে, ঠিক আছে? দেখো, প্রথমে একটা কথা বলি, কম্পিটিশন অবশ্যই হার্ড হবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই, কম্পিটিশন হার্ড হবে। বাট এরকম না যে খুব হার্ড হবে। কেন বলছি কথাটা, আমি দেখো যত দিন যাচ্ছে কম্পিটিশন কিন্তু বাড়ছে, ঠিক আছে, এবং আরও বাড়বে, কম্পিটিশন কিন্তু আর কমবে না, ঠিক আছে? এর অনেক কারণ আছে, সেগুলো এখন আমি আলোচনা করছি না, তোমরা অনেকে জানো। তো যাই হোক, তো দেখো তোমাদের সিট আছে প্রায় 450 মতো, ঠিক আছে, অ্যারাউন্ড 450 এরকম প্রশ্ন সিট আছে, ভ্যাকেন্সি আছে। ফর্ম ফিল আপ কত করেছে বলো? ফর্ম ফিল আপ করেছে তোমার 13.5 লাখ, ঠিক আছে? তো এই যে 13.5 লাখ ছেলে ফর্ম ফিল আপ করেছে, কিন্তু সিট আছে মাত্র 450 মতো সিট আছে, ঠিক আছে? তো দেখো এই 13.5 লাখ, এটা শুনে ভয় লাগবে, কিন্তু আমি বলবো ভয় খাওয়ার কোনো কারণ নেই, কারণ এই 13.5 লাখের মধ্যে 7 লাখ ছেলে যারা আছে জাস্ট ফর্মটা ফিল আপ করেছে, তাদের কোনো আইডিয়া নেই কম্পিটিশন কেমন হয় বা ফুড এসআইয়ের জন্য টোটাল যে স্ট্র্যাটেজি বা কম্পিটিটিভ ফিল্ডের এক্সামগুলো কেমন হয় এই ব্যাপারে তাদের কিন্তু কোনো রকম কোনো ধারণা নেই। তারা জাস্ট শুনেছে যে মাধ্যমিক পাস যোগ্যতা বাস, তারা ফর্ম ফিল আপ করে দিয়েছে, ঠিক আছে? তো 7 লাখ ছেলে এমন আছে যারা জাস্ট ফর্ম ফিল আপ করেছে, তাদের কোনো আইডিয়া নেই। আমি মানে কাউকে ব্যঙ্গ বা ছোটো করছি না, আমি বাস্তবটাকেই আলোচনা করছি, ঠিক আছে? কারণ তোমরা জানো এর আগে একটা এক্সাম হয়েছিল টেট, সেখানে কিন্তু এরকম প্রায় 10-11 লাখ মতো, 11.5 লাখ মতো ফর্ম ছেলে পরীক্ষা দিয়েছিল। সেই জন্য টেট বসার জন্য ডিএলএড ডিগ্রির প্রয়োজন ছিল, তো এখানে কিন্তু কোনো ডিগ্রির প্রয়োজন নেই, তো খুব স্বাভাবিক, জাস্ট মাধ্যমিক পাস, তো ফর্ম ফিল আপ তো বেশি হবেই, ঠিক আছে? তো সেই জন্যই বলছি সেইটা মানে 13.5 লাখ এই টার্মটা শুনে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। 7 লাখ ছেলে এমন আছে যারা জাস্ট ফর্ম ফিল আপ করেছে, যে মাধ্যমিক পাস যোগ্যতা এটা শুনেই ফর্ম ফিল আপ করেছে, তো 7 লাখ ছেলে তুমি বাদ দিয়ে দাও। বাকি থাকলো কত? বাকি থাকলো তোমার 6.5 লাখ। এরা যারা আছে তারা মোটামুটি কম্পিটিশনের মধ্যে আছে, মানে কম্পিটিটিভ ফিল্ডে আছে, কম্পিটিশনের মধ্যে আমি বলবো না, কম্পিটিটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত আছে, কিন্তু অ্যাক্টিভলি নেই, অ্যাক্টিভভাবে যুক্ত আছে কারা? অ্যাক্টিভভাবে যুক্ত আছে মোটামুটি 1 লাখ ছেলে যারা মোটামুটি অ্যাক্টিভভাবে যুক্ত আছে, কম্পিটিটিভ ফিল্ডে যুক্ত আছে। এর মধ্যেও মোটামুটি 50-60 হাজার ছেলে আছে যারা সিরিয়াসলি পড়াশোনা করছে। তো তোমার কম্পিটিশন হবে 50-60 হাজার ছেলের মধ্যে, কম্পিটিশন অবশ্যই হার্ড হবে, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে বিশাল হার্ড হবে, ঠিক আছে? মোটামুটি 13.5 লাখ, এই 13.5 লাখ এইটা দেখে ভয় করার কোনো কারণ নেই। তোমার ফাইনালে যাদের সঙ্গে কম্পিটিশন হবে তারা হচ্ছে 50-60 হাজার ছেলে, ঠিক আছে? আচ্ছা, তা কম্পিটিশনের ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। নেক্সট হচ্ছে
এক্সাম ঠিক কবে হতে পারে। দেখো এই ব্যাপারে কোনো সিওর ডেট নেই, তবে আমি যতদূর জানতে পেরেছি সেটা হচ্ছে যে ডিসেম্বর থেকে জানুয়ারি এর মধ্যে এক্সাম হবে, ঠিক আছে, ডিসেম্বর থেকে জানুয়ারি এর মধ্যে এক্সাম হবে, কোনো সিওর ডেট নেই, তবে এইটা তোমরা ধরে এগোতে পারো, মানে ধরে রাখতে পারো যে এটাই সিওর, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই পরীক্ষা হবে, ঠিক আছে। তো সেই হিসাবে দেখতে গেলে তোমাদের হাতে একদম সময় নেই, মাত্র 3 মাস মতো সময় আছে, তো প্রিপারেশনটা ভালোভাবে শুরু করো। নেক্সট প্রশ্ন, টার্গেট মার্কস কত রাখা উচিত? দেখো তোমাদের এই যে এক্সামটা হবে টোটালটা এমসিকিউ প্যাটার্ন এক্সাম হবে, কত মার্কসে না টোটাল তোমার 100 মার্কে এক্সাম হবে, ঠিক আছে। তো দেখো এখানে তুমি যদি 100% সেফ থাকতে চাও তাহলে সেটা হচ্ছে 85+ মার্কস যদি তোমরা নিয়ে আসতে পারো এক্সাম থেকে, তো মোটামুটি তোমরা সেফ জোনে আছো, ঠিক আছে। বাকি যারা কাস্টের মধ্যে আছে ওবিসি বা এসসি এসটি, দেখো এসসি আর এসটি কাট অফটা একটু কম যায়, কিন্তু এখন ওবিসি আর জেনারেল প্রায় সেম জায়গায় আছে, তো যারা ওবিসি আছে এরকম ভাবার কোনো দরকার নেই, স্যার তাহলে কি আমাদের 3 বা 4 কম যাবে? দেখো গেলেও যেতে পারে কিন্তু শিওর না, কারণ WBPSC তোমরা দেখতে পাচ্ছ কী হচ্ছে। তো 85+ এইটাকে তোমরা টার্গেট করো, এইটাকে টার্গেট করে এগিয়ে যাও, এই নাম্বারটাকে টার্গেট রাখো। দেখো ইন্টারভিউ কত আছে, ইন্টারভিউ আছে 20-এর মধ্যে মোটামুটি 10 থেকে 12 অ্যাভারেজ সবাই পাবে, একটু ভালো ইন্টারভিউ হলেও মোটামুটি 10 থেকে 12 পাওয়া যায়, আর তার থেকে ভালো মোটামুটি তুমি যদি ইন্টারভিউ গিয়ে মোটামুটি ভালো ইন্টারভিউ দিতে পারো তাহলে কিন্তু 15+ নাম্বার পাওয়া যায়, আর অ্যাভারেজ নাম্বার 10 থেকে 12 কিন্তু তুমি পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তুমি 100-এর মধ্যে যদি 85 নাম্বার নিয়ে আসতে পারো পরীক্ষা থেকে, তাহলে তোমার এই চাকরিটা কিন্তু এক প্রকার বলা যায় সিওর। যেটা সব থেকে ভাইটাল প্রশ্ন সেটা হচ্ছে যে আমি কি পাস করতে পারবো? অবশ্যই পাস করতে পারবে, ঠিক আছে। দেখো এই আমি যে প্রশ্নটা করছো, যেই আমাকে প্রশ্ন করছো, তুমি যদি এরকম ক্যান্ডিডেট হও যে প্রিপারেশনের মধ্যে আছে বা প্রায় অনেক দিন থেকে কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে আছো, তো সে কিন্তু অবশ্যই পাস করতে পারবে। হ্যাঁ এমন যদি কেউ হয় যে যারা জাস্ট সবে ফর্মটা শুনে ফর্ম ফিল আপ করেছে, কোনো রকম আইডিয়া নেই, তাদের জন্য আমি কিছু বলতে পারবো না। তবে যারা সিরিয়াস ক্যান্ডিডেট, যারা পড়াশোনা করছো 1 বছর 2 বছর এরকম কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে আছো, তারা অবশ্যই পাস করবে, ওকে। কারণ তোমার মানে এই এক্সামটা তারাই পাস করবে যারা অলরেডি অনেকগুলো এক্সাম দিয়েছে। কেন বলছি যে এই এক্সামটা খুব সহজ বাকি এক্সামের তুলনায়, এটা খুব ইজি, ঠিক আছে। তো সেইভাবে দেখতে গেলে তোমাদের জন্য কিন্তু এক্সামটা খুব সহজ। দেখো সেলফ কনফিডেন্স রাখবে যে আমি অবশ্যই পাস করবো, বা ভ্যাকেন্সি দেখে কেউ ভয় করবে না, কারণ ভ্যাকেন্সিটা কী জানো তো, এটা ওইভাবে দেখলে হবে না যে ভ্যাকেন্সি কম বা বেশি, তোমার প্রিপারেশন যদি ঠিক থাকে তো তুমি অবশ্যই পাস করবে। তো ভ্যাকেন্সি দেখে কোনো ভয় খাওয়ার কারণ নেই, তুমি নিজের প্রতি বিশ্বাস রেখো আর চেষ্টা করে যাও, চেষ্টার কোনো বিকল্প নেই, তুমি পরিশ্রম করো অবশ্যই সাকসেস পাবে, ঠিক আছে। কোনো প্যানিক হওয়ার কারণ নেই যে 13.5 লাখ ফর্ম ফিল আপ হয়েছে আমি কী করে পাস করব, একদম ভয় করবে না। তোমাদের হাতে এখনও 3 মাস থেকে 3.5 মাস টাইম আছে, যারা ঠিকঠাক প্রিপারেশান এখনও শুরু করতে পারেনি, মোটামুটি প্রিপারেশান করছে তাদেরকে বলবো তোমরা শুধুমাত্র সুবীর দাসের বইটিকে ভালো করে পড়ে ফেলো, ঠিক আছে। সুবীর দাসের বইটি আমি তো আগেই এই ব্যাপারে আলোচনা করেছি, সুবীর দাসের যে ম্যাথ আছে কমপ্লিট, বিশেষ করে অ্যারিথমেটিক যে পার্টটা আছে, পাটিগণিত পার্ট, সেটার প্রতি বেশি জোর দাও, সে অঙ্গগুলো সব করে যাও। আর জিএস বা জিকের জন্য ক্র্যাক WBPSC যারা পড়ছো তাদের তার কোনো মানে কোনো রকম ভয় কোনো কারণ নেই, তাদের হাতে সময় নেই ক্র্যাক WBPSC পড়ার মতো, তারা তরুণ গয়েলে যে জিকে বইটি আছে সেটি পড়ো, ঠিক আছে। এখন অনেকদিন সময় আছে, চেষ্টা করো, নিজের প্রতি বিশ্বাস রেখো। দেখো দেখো তুমি যদি নিজেকে নিজের প্রতি বিশ্বাস না রাখতে পারো তাহলে কিন্তু আমার কথায় কিচ্ছু যায় আসে না, ঠিক আছে। তো নিজের প্রতি বিশ্বাস রেখো, নিজের প্রতি ভরসা রেখো, অবশ্যই পাস করবে, একদম ডিমোটিভ হবে না। অনেক ইউটিউব চ্যানেল আছে যারা মানে এই যে 13.5 লাখ ফর্ম ফিল আপ হয়েছে এইটা নিয়ে কিন্তু বিশাল বাড়ি চাড়ি অনেক কথা বলছে, তা বলবো এইটা নিয়ে কোনো মানে ভয় খাওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। যেটা বাস্তব সেইটা নিয়ে আলোচনা করলাম, কোনো রকম কোনো নেগেটিভ ভাবনা ভাববে না, ওকে। সুস্থ থেকো, ভালো থেকো, চেষ্টা করো, যদি তোমাদের কোনো রকম কোনো সমস্যা হয় বা কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে,
আমি তোমাদের পাশে আছি, পাশে থাকব, এবং একটি চাকরি পাওয়ার যে কমপ্লিট রোড ম্যাপ সেটা আমি তোমাদের সবসময় দেখানোর চেষ্টা করব বা হেল্প করার চেষ্টা করব। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট, লাইক, এবং যদি তোমাদের মনে হয় যে এই চ্যানেল থেকে আরও ভালো কিছু জানতে পারবে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।